পশ্চিম বর্ধমান জেলার জনসাধারণের উদ্দেশ্যে নোভেল করোনা ভাইরাস বিষয়ে এখন বার্তা দেবেন ইএসআই হসপিটাল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী বীমা হাসপাতালের মাননীয় সুপারিনটেন্ডেন্ট শ্রী অতনু ভদ্র মহাশয়। আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গণপ্রচার মাধ্যম, খবরের কাগজ, টিভি এসবের মাধ্যমে এখন সবাই জেনে গেছি একটা মহামারী আমাদের দিকে এগিয়ে আসছে। এগিয়ে আসছে বলে ভুল হবে, থাবা বসিয়েছে, অলরেডি অনেকেই মারা গেছে, অনেকে ইনফেক্টেড হয়েছে। তবে যে বড় ঢেউটা আসার কথা আমরা এখনো মনে করছি, আমরা সেটা থেকে একটু দূরে আছি এবং সেই জন্যই যদি আটকানো যায় এই ঢেউটা, তবেই আমরা ইটালি আমেরিকার মতো দেশে যে অবস্থা হয়েছে তার থেকে মুক্তি পাব। সেটার জন্য কিন্তু পুলিশ প্রশাসন, হাসপাতাল এইসব ছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের করতে হবে। লকডাউনের মধ্যে আমরা যতটা সম্ভব কম বেরোবো এবং যখনই বেরোবো দুজনের জায়গায় একজন হলে একজনই বেরোবো। একজন বেরোলেও যেখানে লাইনে দাঁড়াচ্ছি দেখবো যাতে সোশ্যাল ডিস্টেন্সিং করা আছে, অন্তত 1 মিটার দূরত্বে সবাই দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি শুধু নয়, পুরো লাইনটাই যাতে দাঁড়িয়ে আছে সেই রকম জিনিসটাও আমাদেরই দেখতে হবে। কারণ এটা কিন্তু শুধু আমার ব্যাপার নয়, আমার আমার ফ্যামিলি, আমার পাড়া, আমার রাজ্য, আমার দেশ সবকিছু এর মধ্যে নির্ভরশীল। কারণ যদি সত্যি কমিউনিটি স্প্রেড হয় এই রোগটার, যার কোনো ওষুধ ট্রিটমেন্ট এখনো আমরা সঠিকভাবে জানি না, তাহলে কিন্তু আমরা মৃত্যুর দিকে ঠেলে দেবো অনেক অনেক লোককে। যে বয়স্ক মানুষরা যেখানে আছেন সেই জায়গাটায় আমরা আরো বেশি সচেতন হব, আরো বেশি তাদের কাছে আসার আগে মুখে মাস্ক পরবো। যদি সর্দি কাশি থাকে আমাদের তাহলে অবশ্যই একটা মাস্ক পরবো, বিভিন্ন রকম মাস্ক সবাই পরছে। সচেতনতাকে মাস্ক পরাটা খারাপ কিছু নয়, তবে এই রোগের ক্ষেত্রে বলে দিই সাধারণভাবে সব মাস্ক কিন্তু আটকাবে না এবং সবাইকেই এই মাস্ক পরতে হবে সেটাও কিন্তু কেউ বলেনি। মাস্ক যেগুলো কাজে লাগবে এই ভাইরাসকে আটকাতে পারবে সেটা হচ্ছে N95 মাস্ক বা ট্রিপল লেয়ার্ড সার্জিক্যাল মাস্ক। ভালো হয় যদি N95 মাস্ক পাওয়া যায়। সেটা কাদের পরতে হবে? যে অলরেডি রোগী হয়ে গেছে তাকে পরাতে হবে, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে যারা পেশেন্টের সংস্পর্শে আসবে তাদের পরতে হবে, রোগীর বাড়ির লোকদের পরতে হবে। তাহলে এই কয়েকটা শ্রেণী ছাড়া এক্ষুনি কিন্তু মাস্কের খুব বড় রোল নেই এই ভাইরাসটাকে আটকানোর ব্যাপারে। সোশ্যাল ডিস্টেন্সিং যদি আপনি মেনটেন করছেন তাহলে অবশ্যই জানবেন যে আপনি অনেকটা কাজ করছেন সমাজের জন্য এবং এই রোগটাকে আটকানোর জন্য। এরপরে কখন আমরা ডাক্তারের কাছে যাব? জ্বর সর্দি কাশি যে পাড়ার ডাক্তারবাবুরা ছিলেন চেম্বার, সেগুলো কিন্তু জানবেন এই করোনার ক্ষেত্রে আমরা অনেককেই কিন্তু বন্ধ হতে বলে দিয়েছি। তার কারণ সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব নয় আর সেখানে খুব কাছাকাছি গিয়ে দেখতে হয় সব। তাই একজন পেশেন্টের যদি সংক্রমিত হয় তার থেকে কিন্তু ওই পুরো অঞ্চলটা সংক্রমিত হয়ে যাবে যারা যারা ওই ডাক্তার কাছে গেছিলেন। তাই ছোটখাটো চেম্বার অনেক সময় বন্ধ থাকে, হাসপাতাল কিন্তু সবই খোলা, এমার্জেন্সি খোলা। আপনার যদি জ্বর সর্দি কাশির জন্য ওষুধ নিতে হয় সেখানে যেতে পারেন, পুরনো প্রেসক্রিপশন ব্যবহার করে দিতে পারেন। যদি প্যারাসিটামল আপনি ব্যবহার করতে চান জ্বরের জন্য সেটা করবেন, সাধারণ সর্দি কাশির ওষুধ যেগুলো আপনি আগে ব্যবহার করতেন সেগুলো করবেন। সাবধানতা কাদের ক্ষেত্রে? যাদের প্রেশার, ডায়াবেটিস, বয়স 50 ঊর্ধ্ব বা বিশেষত 60 ঊর্ধ্ব, 60 এর বেশি, বা যারা অন্য কোনো রোগ, হার্টের রোগ ইত্যাদিতে ভুগছে আগে থেকেই, তাদের ক্ষেত্রে সাবধানতা সাংঘাতিকভাবে অবলম্বন করতে হবে এবং তাদের নিজস্ব ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করবেন কিভাবে তাদের রাখা যাবে, কি ওষুধ তাদের ব্যবহার করবেন। ওষুধের দোকান খোলা আছে কিন্তু অনেক সময় অনেক রকম ওষুধ নাও পাওয়া যেতে পারে। তাই আপনি যদি কোনো বিশেষ ওষুধ খান সেটা কিন্তু ওষুধের দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে, আগে থেকে কিনে রাখবেন, হিসেব করে 2-3 মাসের ওষুধ চেষ্টা করবেন রাখার বাড়িতে। যদি শুধু জ্বর হয় তাহলে প্যারাসিটামল খেয়ে সে 2-3 দিন 4 দিন অপেক্ষা করতে পারে। তবে যদি কোনো হিস্ট্রি আছে যাতায়াত করার, বাধ্য হয়েছিল সে কোনো প্লেনে আসতে বা কোনো ট্রেনে করে আসতে দূরের থেকে অন্য রাজ্য থেকে, তবে আমাদের যেটা ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে সেখানে সোজা ফিভার ক্লিনিকে চলে যাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খালি জ্বর এখানে কমই আছে, সাথে গলা ব্যথা এটা থাকবে বা শ্বাসকষ্ট থাকবে। তাই গলা ব্যথা বা শ্বাসকষ্ট যদি জ্বরের সাথে থাকে তাহলে সোজা সদর হাসপাতালে ফিভার ক্লিনিক। যদি তার সাথে আপনার হিস্ট্রি আছে যাতায়াত করার আমাদের, তাহলে কিন্তু তাকে অবশ্যই ফিভার ক্লিনিকে শুধু যেতে হবে না, তাকে ডিক্লেয়ার করতে হবে গিয়ে যাতে সে কোয়ারেন্টাইনে থাকে। এবার সেটা আইসোলেশন বাড়িতে থাকবে নাকি তার সিরিয়াসনেস দেখে তাকে কোয়ারেন্টাইন যেখানে ব্যবস্থা করা আছে সেখানে নিয়ে আসবে, যেখানে লক্ষ্য রাখা যাবে আরো ভালোভাবে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আর একটু ভাবে আমাদের সচেতন হতে হবে, যদি বাইরের দেশ থেকে কেউ আসছে আমার আশেপাশে, এখন অবশ্য বাইরের রাজ্য থেকেও যদি কেউ আসে এবং সে যদি তার নিজের কোয়ারেন্টাইনে না থাকে সেই ব্যাপারে কিন্তু আমি
এসইউএমএইচ বা সিএমএইচ সেই অঞ্চলের যিনি চিফ মেডিকেল অফিসার আছেন বা সদর হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন তাকে কিন্তু যোগাযোগ করে যাতে সে যদি আমার কথা না শুনে অ্যাটলিস্ট হাসপাতাল থেকে ডাক্তারবাবুরে এসে কিন্তু তাকে বোঝাতে পারবে। তো এই ব্যাপারটা আমরা অবশ্যই যাতে পাড়াতে সংক্রমণ না হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদেরই দায়িত্ব, সেটা আমাদের চেষ্টা করতে হবে প্রশাসনকে হেল্প করার জন্য। এবং এই যে সাহায্যটা আমি করবো এটা কিন্তু মাথায় রাখবো যে আমি সবার ভালোর জন্যই করছি। এবং এই খবরাখবর কে কোথায় আসছে, কেউ সর্দি কাশি নিয়ে বারবার যাতায়াত করছে কিনা, এখন পাবলিক ট্রান্সপোর্ট যদিও অলমোস্ট বন্ধ কিন্তু তবুও একটা দুটো ট্রেন ট্রাম বাস চলছে হয়তো, সেগুলো যারা জরুরি সেবার সাথে যুক্ত তাদের জন্য, তবুও আমি সেগুলো তো খেয়াল রাখবো যাতে এরকম কেউ না চড়ছে যে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা মনে রাখবো জল খাবো, ভালো খাওয়া দাওয়া যেগুলো সুস্থ খাবার বাড়ির রান্না সেগুলো খাবো, এবং ফলমূল যদি সম্ভব হয় তাহলে খাবো। ভিটামিন জাতীয় ওষুধ কিনে খাওয়ার থেকে আপনাদের খাবারে যা আমাদের ভিটামিন পাই সেটা ব্যবহার করতে পারলে ভালো হয়। আর সঠিক সময় ঘুমোবো, এক্সারসাইজ যদি করা সম্ভব হয় বাড়িতে বা বাড়ির বাগানে বা ছাদে সেটা আমি করতে পারবো, কারণ বাড়িতে থাকা মানে ছাদে উঠতে পারবো না তা নয়। যদি মনে হয় কোন রকম অসুস্থতা বোধ করছি তাহলে কিন্তু আমি ডাক্তারবাবুর সাথে ফোনে যোগাযোগ করব বা হাসপাতালের এমার্জেন্সিতে যাব। মানসিকভাবে এটা একটা বড় সাইকোলজিক্যাল প্রেশার পড়বে আমাদের, আমরা জানি বিশেষত বাচ্চাদের, কারণ তারা স্কুলে যেতে পারছে না, তাদের আমরা আটকে রাখছি অনেকক্ষণ ধরে, বাড়িতে খেলাধুলা খুব লিমিটেড, তাদের দিকে একটু নজর দেব, তাদের সাথে খেলাধুলা করা এবং অবশ্যই তাদের সাথে বিভিন্ন রকম ভাবে সময় কাটানোর যে রাস্তা অন্য সময় আমরা পাই না এটা কিন্তু অবশ্যই আমরা করব, এই সদ্ব্যবহার করবো এই সুযোগটা। তাই বাচ্চাদের খেয়াল রাখবো, বয়স্ক মানুষদের খেয়াল রাখবো, নিজেকে খেয়াল রাখবো, পাড়াকে খেয়াল রাখবো, চেষ্টা করবো আমরা 1 মিটার দূরত্ব সব জায়গাতেই মেনটেন করার। আমাদের মুখ থেকে কথা বলার সময় যে ছোট ছোট ড্রপলেট যায় সেই ড্রপলেটের মাধ্যমে এই ভাইরাসটার সংক্রমণ হয় খুব বেশি, তাই অন্তত 1 মিটার দূরত্ব থাকবে, কারণ 1 মিটারের মধ্যে সেই ড্রপলেট গুলো আবার মাটিতে পড়ে যায়। আর হাত ধোয়া, যদি স্যানিটাইজার থাকে স্যানিটাইজার, কিন্তু সাবান পেলেও জল আর সাবান দিয়ে হাত ধোয়া, এবং সেটা কিন্তু হাতের সবগুলো অংশ কোনোই পর্যন্ত ধুতে হবে, তাহলে কিন্তু সেটাও সমানভাবে এফেক্টিভ, হয়তো বেশি এফেক্টিভ হতে পারে। কারণ স্যানিটাইজার অনেক সময় আমরা এত কম পাওয়া যাচ্ছে, আমরা খুব অল্প নিচ্ছি বা দিচ্ছে সবাই, তাতে 1-2 ফোঁটাতে কিন্তু সারা হাত পরিষ্কার করা হয় না। যতবার বেরোচ্ছে যে বেরোচ্ছে তাকে আরো বেশি ধুতে হবে, ঘরে থাকলে অতটা লাগবে না কারণ সে তো আর সংক্রমণের কাছাকাছি আসছে না, কিন্তু হাত ধোয়ার অভ্যেসটা করেই রাখতে হবে, খাওয়ার আগে খাওয়ার পরে বাথরুমে যাওয়ার আগে বাথরুমে যাওয়ার পরে, এই বেসিক যে হাত ধোয়ার ব্যাপারগুলো সেগুলো মেনটেন করতেই হবে। আরেকটা জিনিস মনে রাখবো, আমরা বাইরে যখন থাকবো যতটা কম সম্ভব টাইম আমরা মোবাইল ব্যবহার করবো, কারণ মোবাইলটা বারবার পকেট থেকে যতই বার করবো তাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ি ফিরে এসে কিন্তু যেগুলো মোবাইল পরিষ্কার করার ছোট ছোট লিকুইড পাওয়া যায় সেগুলো দিয়ে মোবাইলটা পরিষ্কার করবো, সম্ভব হলে স্যানিটাইজারটা দিয়েই করে দেবো। এবং চশমা, পেন, এগুলো ব্যাপারেও কিন্তু খেয়াল রাখবো, যারা রেগুলার এগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে এবং বাইরে যেতে বাধ্য হচ্ছে। আজকেই একটা গভর্নমেন্টের সাথে বেরিয়েছে দেখলাম যে কি করে আপনি আরো সংক্রমণ কমাতে পারবেন, তাতে লেখা আছে 1 ভেহিকল মানে একটা গাড়ি ব্যবহার করবেন, একটা ওয়ালেট ব্যবহার করবেন, 1 ওয়ালেট, এরকম করে সব একটা একটা জিনিস ব্যবহার করবেন আর, মানে মাল্টিপল জিনিস ব্যবহার করবেন, একটা ড্রেস, সারাদিন যে জামা কাপড়টা পরে আছেন সেটাই দিনের শেষে, সেই জামা কাপড়টা যদি বেরোতে হয়েছে আপনাকে বাড়ি থেকে বাইরে যেতে হয়েছে তাহলে অবশ্যই সেটা কিন্তু ডিসকার্ড করবেন। কোয়ারেন্টাইন ইউনিট তৈরি হয়েছে সিওমএইচ এর আন্ডারে অনেকগুলো জায়গায়, আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে বিভিন্ন হাসপাতালে, যেরকম সদর হাসপাতালে আছে, ESI হাসপাতালেও আছে। তবে এটুকুন বলতে পারি যে এগুলো কিন্তু চিকিৎসার সংক্রমণ রোখার পদ্ধতি, এটা কিন্তু চিকিৎসার পদ্ধতি নয়, সেরকম দেখতে গেলে কিন্তু এখনো ডেজিগনেটেড চিকিৎসা হবে করোনার সেটা কিন্তু এখনো শুরু হয়নি আমাদের এই অঞ্চলে, এমনকি টেস্ট করার জন্য কোনো ব্যবস্থা এখনো কিন্তু এই অঞ্চলে কোথাও নেই, এখান থেকে কালেক্ট করে আমাদের পাঠাতে হয় নাইসেডে এখন থ্রু সিএমএইচ অফিস, সিএমএইচ অফিস পাঠিয়ে দেন এবং সেখানেই রিপোর্টটা আছে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব টেস্টিং এর ফেসিলিটি, কিভাবে ট্রিটমেন্ট করা হবে সেই ডেজিগনেটেড কিছু জায়গা কিন্তু করা খুব প্রয়োজনীয় এই মুহূর্তে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পেরিফেরিতে কিন্তু ডেজিগনেটেড সেন্টার গুলো এবং টেস্টিং ফেসিলিটি গুলো কিন্তু শুরু হওয়া খুব আবশ্যক। যারা কোয়ারেন্টিনে আসছে ভয় পাওয়ার কিছু নেই, এটা কোনো পুলিশি ব্যবস্থা নয় বা জেলখানা নয়, কোয়ারেন্টিন তার ভালোর জন্যই আসা হচ্ছে, যেখানে ডাক্তাররা 2 বেলা 3 বেলা গিয়ে দেখতে পারবে তাকে। অনেকে
বলেছিল গরমে ভাইরাস নষ্ট হয়ে যাবে, মাত্র তো এই কজন মারা গেছে, আমরা মনে হয় বেঁচে যাবো। কমপ্লেসেন্সির কোনো জায়গা নেই। আমরা কিন্তু এখনো সমুদ্রের বড় ঢেউটা দেখতে পাইনি। আমাদের যে লকডাউনের পিরিয়ডটা আছে সেটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে এই ট্রান্সমিশনটা আটকানোর জন্য। নিজেদের মানসিকভাবে জোরালো থাকতে হবে, রোগের আগেই রোগ যেন আমাদের কাবু না করে ফেলে। এবং জেনে রাখবেন যে যদি 100টা মানুষের করোনা ভাইরাস আক্রান্ত হয় তার মধ্যে 70-80টা লোককে এমনিতেই সুস্থ হবে, তাই অতটা ঘাবড়ানোর কিছু নেই। আমরা যে ব্যবস্থাগুলো করছি, গভর্নমেন্ট করছে, হাসপাতাল থেকে করছে, হয়তো একটু আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে আছি, আমাদের কিন্তু শুরুটা যে খুব খারাপ হয়েছে তা নয়। মাথায় রাখতে হবে বাকিটা কিন্তু আমাদেরই মেনটেন করতে হবে। শুনলেন পশ্চিম বর্ধমান জেলার জনসাধারণের উদ্দেশ্যে নোভেল করোনা ভাইরাস বিষয়ে ইএসআই হসপিটাল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী বীমা হাসপাতালের মাননীয় সুপারিনটেন্ডেন্ট শ্রী অতনু ভদ্রের বার্তা।